নমস্কার বন্ধুরা, আজকে আমি সরাসরি রান্নায় চলে এলাম। আজকে আমি বুঝতে পারছেন টাইটেল দেখে যে আজকে আমি কি দেখাবো। আমার আজকে ভিডিওতে পুরোটাই আছে নিরামিষ একটা বেঙ্গলি থালি। আমরা নিরামিষ দিনে বুঝতেই পারি না যে কী রান্না করব নিরামিষ দিনে একটুখানি সবাইকে খুশি করার জন্য, কিন্তু আমিষ রান্না অনেক কিছুই আছে। আমিষ একটুখানি আমরা পছন্দ করি বাঙালিরা, কিন্তু নিরামিষটা অনেকেই ভালোবাসি না হয়তো। কিন্তু নিরামিষ রান্না অনেক ভালো ভালো রান্না আছে এমন, যেগুলো আমিষের থেকেও খুব ভালো হয়। তাই আজকে সেই রকম কিছু রান্না আমি দেখাবো। তার জন্য আমি নিচে এটা পোস্ত ভাপা করব। পোস্ত ভাপা আজকে আমার নিরামিষ পদের মধ্যে আছে। পোস্ত ভাপাটা আমি পোস্তটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, আর মিহি করে বেটে নেবার পর আমি টিফিন বক্সে আমি এটা ভাপা করব। যেহেতু আমি তার সাথে মেশালাম কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিটা আমি একটু বেশিই দিয়েছি, আর দিলাম সর্ষের তেল। সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি, এটা যেহেতু নিরামিষ করছি আমি এটাতে পেঁয়াজ কুচি দেবো না। যদি এরা কোনো আমিষ দিনে বানাতে চান তাহলে কিন্তু এটা পেঁয়াজ কুচি দিয়ে করতে পারেন। নিরামিষ ভাপা পোস্তটা যেরকম আমি দেখাচ্ছি একই, কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাড করতে হবে। নুন দিলাম আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে আমি এটা প্রেশার কুকারে ভাপা করব। আর যেহেতু আমি টিফিন বক্সে এটা করছি, তার জন্য আমি কুমড়ো ভর্তা বানাবো। কুমড়ো ভর্তাটা একদম অন্যরকম, এটা না দেখলে বুঝতে পারবেন না, এটা কিন্তু অপূর্ব খেতে হয়। ওদিকে আমার প্রেশার কুকারে আমি জল দেবো। জলে আমি পোস্তটা যেটা ভাপা বানাবো টিফিন বক্সটা বসিয়ে, কুমড়োটাকে আগে সেদ্ধ করে নেবো বাটির মধ্যে দিয়ে। আর কিন্তু কুমড়োটা একদম জল দিলে চলবে না, জল ছাড়া সেদ্ধ করতে হবে এইভাবে, যেহেতু এটা ভর্তা বানাবো আমি। আর এদিকে আমি ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি পোস্ত ভাপা আর কুমড়ো যেটা ভর্তা বানাবো তার জন্য সেদ্ধ বসালাম। আর এদিকে আমি একটা উচ্ছের প্রিপারেশন দেখাচ্ছি। উচ্ছে আমি ভাজবো, তার জন্য আমি বেসন নিয়েছি, তিল, বেসন তিল, আর তার সাথে অ্যাড করব হলুদ নুন। উচ্ছে অনেকে আছো পছন্দ করো না উচ্ছে, কিন্তু এইভাবে উচ্ছেটাকে একবার রান্না করে দেখবে, এটা একটুখানি ঘিয়ের সাথে খেতে খুব ভালো লাগবে। আস্তে আস্তে রান্নাটা দেখিয়ে দেবো যে কীভাবে করেছি আর কীভাবে খেতেও ভালো লাগবে, কীভাবে গরম ভাতের সাথে দিলে পরিবেশন করলে ভালো লাগবে সেটাও আমি বলে দেবো। এবার আমি বেসন, তিল, হলুদ, নুন সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যেহেতু আমার উচ্ছেটা একটু ফ্রিজের মধ্যে ছিল, ফ্রিজে থাকার জন্য একটুখানি একটু জল জলীয় ভাবটা আছে, তার জন্য একটুখানি আর এটাতে জল মেশাবো না। কিন্তু যদি শুকনো উচ্ছে হয় তাহলে কিন্তু একটুখানি জল দিয়ে হালকা অল্প জল ছিটাতে হবে, যেটা বেসন আর হলুদ তিল যেটা আমি মেশালাম সেটা একটুখানি গায়ের সাথে লেগে যাবে। আর যদি শুকনো মেশানো হয় তাহলে কিন্তু গায়ের সাথে লাগবে না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। যেহেতু উচ্ছেটা আমার অল্প অল্প জল আছে গায়ে, তাই আমি কোনো রকম জল মেশালাম না। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে না নিলে তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। একটুখানি মিশিয়ে নেবার পর আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমি গরম হতে দেবো। তেলটা গরম হওয়ার পর একটু বেশি করে তেলটা গরম করতে হবে অবশ্যই, নাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না। এবার আমি একটা একটা করে উচ্ছে এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা দেখতে পাচ্ছেন একটুখানি কালো, কিন্তু আমি এটা এর আগে একটু বেগুন ভেজেছিলাম তার জন্য একটুখানি কালো আছে, আর এটা আমার আয়রন করাই তাই একটুখানি কালো কালো লাগছে। আর এদিকে আমি ডাল বসাবো। ডালের জন্য আমি নিয়েছি মসুর ডাল আর মুগের ডাল। মসুর ডালটা একটুখানি বেশি নিয়েছি আর মুগের ডালটা অল্প করে নিয়েছি। এটা একটা একদম সাদা মাটা ডাল করব। এইভাবে ডালটা বানিয়ে দেখবেন নিরামিষ দিনে খুব ভালো লাগবে খেতে, হালকা একদম, শুধু এটাতে কিন্তু একদম হলুদ দেব না, সাদা ডাল করব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমি ডাল খুব কমই প্রেশার কুকারে সেদ্ধ করি, কারণ প্রেশার কুকারে সেদ্ধ ডাল আমরা খুব একটা পছন্দ করি না। আর ডালটা যেহেতু আমি বললাম যে আমি হলুদ দেবো না, একদম সাদা ডাল করব, তার জন্য আমি শুধু নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে উচ্ছেটা একদম ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরও কিছুটা বাকি আছে, একইভাবে আমি উচ্ছেগুলো সবই ভেজে নেব। এইভাবে তেল দিয়ে উচ্ছেটা ভেজে দেখবেন ভাজা হয়ে গেছে উচ্ছেটা, বাকিটা আমি ভেজে নিয়েছি। এদিকে আমি দেখাচ্ছি এটা মৌরি নিয়েছি একটা প্লেটের মধ্যে। আমি ডালের ওপরে যেহেতু চাপা দিয়ে ডালটা সেদ্ধ বসাবো, তার জন্য আমি মৌরিটাকে একটুখানি গরম করে নেবো। মৌরিটা একটা রান্নায় লাগবে আমার, তার জন্য মৌরিটা আমি গরম করে নিয়ে গুঁড়ো করে নেবো। তাই আমি ডালের ওপরে ঢাকার ওপরেই দিয়ে দিলাম, আর আমি মৌরিটা গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে আমি করবো উচ্ছে তো ভাজা হয়ে গেছে, আমি করবো পালং শাকের মৌরি গুঁড়ো দিয়ে পালং শাকের একটা চচ্চড়ি মতো। তোমরা আমাকে অনেকেই বলো যে
দিদি তুমি কেন একই জায়গায় কেন শ্যুট করো? আসলে ব্যাপার হলো আমি শ্যুট আমার অন্যান্য জায়গায় আমি শ্যুট করতেই পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যামেরা সেট করা এ করা একটুখানি প্রবলেম হয়ে যায় রান্না করতে করতে, তাই আমি এই এই জায়গার মধ্যে যেখানে আমার ক্যামেরা সেট থাকে সেইখানেই আমি সব কিছু শ্যুট করে একবারে রান্নাটা দেখিয়ে দিই। তোমাদের দেখার নিশ্চয়ই অসুবিধা হয় না আশা করি। এইভাবে পালং শাকে চচ্চড়ি করার জন্য আমি দেখলে আমি দিলাম তেলের মধ্যে, উচ্ছে ভাজা তেলেই আমি করছি, কারণ কোনো রকম তেতো হবে না এটাতে। করেই দেখবেন যে উচ্ছে ভাজার তেলে অনেকেই বড় তেতো হয়। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর তার সাথে দিয়েছি, এটা আমি দেখাচ্ছি, বড়িগুঁড়ো। বড়িগুঁড়ো আমি ভেজে ফ্রিজে কৌটো করে রেখে দিয়েছি। আমি বেশিরভাগই কোনো রকম শাক করলে আমি বড়িগুঁড়ো দিই ওপর থেকে, তাই আমি একটুখানি বেশি করে রেখে দিয়েছি। আলু বেগুন দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়ার সাথে আলু বেগুন দিলাম। এর সাথে কিন্তু শীতকাল আসছে, একটু মূলো দেওয়া যেতে পারে, একটু কাঁচকলা দেওয়া যেতে পারে। আলু বেগুনটা দেওয়ার পরে এটা কোনো ভাজার দরকার লাগে না, কারণ এটা চচ্চড়ি, একটা চচ্চড়ি খুব একটা ভাজতে লাগে না। হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো খুব সামান্য দিয়েছি যেহেতু শাকের পরিমাণটা আমার কম আছে। আর দিলাম আদা বাটা আর ফোড়নে কাঁচা লঙ্কা একটু দিয়েছি, ঝালটা বেশি হয়ে যাবে। আর দিলাম মৌরি গুঁড়োটা, এই মৌরি গুঁড়ো দিয়ে পালং শাকে ঘন্ট করে দেখবেন অপূর্ব খেতে হয় কিন্তু শাকটা, রান্নাটা না করে খেলে বুঝতে পারবেন না। আর দিলাম নুন, পরিমাণ মতো নুন দিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি সাথে সাথে দিয়েছি আলু বেগুন, আর দিলাম হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর মৌরি গুঁড়ো, নুন। এবার আমি শাকটা দিলাম, এটা পালং শাক, শাকটা তো এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো জল ছাড়া পর্যন্ত, এটাতে কোনো জল দেবো না, কারণ যেহেতু পালং শাক থেকে জল বেরোয় এই জলে দিয়েই রান্নাটা হয়ে যাবে, আলুটা খুবই কম আছে। এবার চাপা দিয়ে এটা হতে দেবো, আর কিছু এখন লাগবে না দেওয়ার যতক্ষণ না এটা থেকে জল ছাড়ছে। ওদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকটা জল ছেড়ে দিয়েছে। আমি খুলে দেখছি যে আলুটা নরম হচ্ছে কি না, অনেকটা নরম হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে জলটা শুকনো হওয়ার জন্য। আমি এটা 2-3 মিনিট পর আবার খুলে দেখাচ্ছি, এটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা তো নরম হয়েই গেছে অনেকটা আগে। এবার আমি দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে এই রান্নাটা, নারকেল কোড়া দিতে হবে অবশ্যই, নারকেল কোড়া না যদি থাকে তাহলে কোনো ব্যাপার নেই, নারকেল কোড়া দিলে একটু ভালো হয় আর কি। নারকেল কোড়া দিয়ে আমি একটুখানি মিশিয়ে নিলাম, এটা কিন্তু শেষের দিকে দিতে হবে, নারকেল কোড়া একটা ফ্লেভার ছাড়বে, এটা এটা খেতে ভালো লাগবে, তাই শেষের দিকে দিতে হবে। আমার নারকেল কোড়া দিয়ে জলটা শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি আবার একটা বাটিতে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। উপর থেকে আমি গাওয়া ঘি ছড়িয়ে দিলাম। এইভাবে পালং শাকে ঘন্ট করে দেখবেন মৌরি গুঁড়ো দিয়ে, মৌরি গুঁড়োটা একটুখানি বেশি লাগবে, ঘি দিলাম। ঘিয়ের সাথে আমি উপরে এবার দিয়ে দেবো যে এটা আমি বড়ি গুঁড়ো করে রেখে দিয়েছি, আর যদি বড়ি গুঁড়ো না থাকে তাহলে প্রথম দিকে বড়িটা ভেজে নিয়ে তারপরে একটুখানি গুঁড়ো করে নেবেন। আমার যেহেতু করা আছে আমি আর বড়িটা গুঁড়ো করিনি, বড়িটা ভাজিনি। আর এইভাবে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম, ব্যাস আমার পালং শাকে ঘন্ট হয়ে গেছে। ওদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। ডালটা একদমই সাদা মাটা ডাল করেছি একদম, এটা গন্ধরাজ লেবু বা পাতি লেবুর সাথে খুব ভালো লাগবে খেতে। এটা ডাল, তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হওয়ার পর আমি দিলাম কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা আর অনেকটা কাঁচা লঙ্কা দেবো আমি। এই যে তেলের মধ্যে ফোড়নটা আমি দিলাম, এই ফোড়নটাতে কিন্তু ডালটার টেস্ট আসবে। এইভাবে করলে ফোড়নটা হয়ে গেছে, আমি ডালের মধ্যে ঢেলে নিয়ে ডালটা ফুটিয়ে নেবো একটুখানি। নুন দিয়ে সেদ্ধ করাই আছে, আর কিছু আমি দেবো না এতে, শুধুমাত্র আমি ফোড়নটা করে নিয়ে আমি ডালটাকে আবার একটু ফুটিয়ে নেব। ব্যাস আমার এদিকে ডালটাও তৈরি হয়ে গেল। এবার আমি যেটা আমি করব, কুমড়ো ভর্তা বানাবো। কুমড়ো ভর্তাটা আমি যেটা বানাবো বললাম, প্রথমেই বললাম একটু অন্যরকম হবে। কুমড়ো ভর্তা বানানোর জন্য তেলটা আমি গরম করতে দিলাম, সর্ষের তেল, অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর মেথি ফোড়ন দিয়েছি। মেথি ফোড়ন দিয়ে কুমড়ো ভর্তা করে দেখবেন, মেথি ফোড়ন দিয়ে বেগুনের একটা ভর্তা, ঠিক বলবো না, বেগুনে আমি ধনে পাতা দিয়ে একটা করি, সেটা খুব সুন্দর হয়। কিন্তু আজকে আমি কুমড়ো ভর্তা করছি মেথি ফোড়ন দিয়ে। মেথি ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার কুমড়ো যেটা সেদ্ধ করে রেখেছিলাম, আমি আগেই বললাম যে কুমড়োটা একদম জল দিয়ে সেদ্ধ করলে হবে না, এবার এভাবে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে, তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে, তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই নুন মিশিয়ে দিতে হবে একটুখানি,
এটা একটু মিষ্টি মিষ্টি ভালো হয়। আর মেথির আটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তার সাথে কাঁচা লঙ্কার গন্ধ বেরোয়, খুব সুন্দর গন্ধ, খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। নুন দিলাম, মিষ্টি দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা তৈরি হয়ে যাবে একদম। দেখতেই পেলেন একদমই আমার সময় লাগলো না, কতগুলো নিরামিষ রান্না করলাম, অত অথচ কিন্তু এটা কিন্তু অপূর্ব খেতে হয় সব কটা রান্নাই। নিরামিষ দিন আমরা মাঝে মাঝে ভাবি যে কী রান্না করবো কী রান্না করবো, তাই আজকে যেরকম দেখালাম সেভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, একদিন বাড়ির সবাইকে করে খাওয়াবেন। তৈরি হয়ে গেছে আমার কুমড়ো ভর্তা, আজকে আমার পুরোটাই লাঞ্চ আমার তৈরি হয়ে গেল। আমি দেখাচ্ছি এদিকে শাক চচ্চড়িটা, শাক চচ্চড়িটা বাড়িতে করে দেখবেন। আর যেটা আমি দেখাচ্ছি উচ্ছে ভাজা, উচ্ছেটা দেখছেন ঠান্ডা হয়ে গেছে কিন্তু তার সাথে খুব ক্রিস্পি আছে। আর আমি পোস্ত ভাপা যেটা করেছিলাম, পোস্ত ভাপা সামনের দিকে দেখাচ্ছে, এটা কুমড়ো ভর্তা, ডাল, তার সাথে লেবু, গন্ধরাজ লেবু। আর মাছের প্রিপারেশন করেছি, কিন্তু যেহেতু আজকে আমি নিরামিষ রান্না করেছি তাই আজকে ভেটকি মাছ করেছিলাম, ভেটকি মাছটা আমি আজকে করে দেখালাম না, নিরামিষ রান্নাটাই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর তার সাথে আমি বলেছিলাম যে উচ্ছে ভাজাটা যেটা আমি করলাম সেটা কীভাবে খেতে ভালো লাগবে, গরম ভাতের সাথে আমি একটু ঘি দিলাম, ঘিয়ের সাথে উচ্ছে ভাজাটা এইভাবে বাড়িতে সবাইকে পরিবেশন করে দেখবেন, তারা কিন্তু সত্যিই খুব ভালো বলবে আপনাকে, এইভাবে উচ্ছে ভাজা করে দিয়ে ঘিয়ের সাথে, খুব অল্প করে ঘি দিতে হবে। আজকে আমার এটুকুই লাঞ্চ, তাহলে আমার তৈরি হয়ে গেল। আবার নতুন ভিডিও